টিমের ফোকাস আমার যে দেখুন না ইটস ভেরি ইম্পর্টেন্ট যখন আমরা বড়ো টুর্নামেন্ট খেলতে যাই তখন আউটকামটা নিয়ে বেশি চিন্তা না করা উচিত যেই জিনিসটা কন্ট্রোল করা যাবে না সেই জিনিসটা কন্ট্রোল করার চেষ্টা করে আমি বললাম যে ডোন্ট ট্রাই টু কন্ট্রোল আনকন্ট্রোলবেল থিং যেটা কন্ট্রোল করতে পারো সেটা আমাদের নিয়ে চিন্তা করা উচিত না কথা বলা উচিত না আমরা যতই বলি দল নিয়ে কথা হবে যতই বলি যদি পারফরমেন্স খারাপ হয় সেটা নিয়ে কথা হবে সমালোচনা হবে খুব স্বাভাবিক বাট দলের তো দল যখন কোনো টুর্নামেন্ট খেলতে যায় তখন ডেফিনেটলি একটা লক্ষ্য নিয়ে যায় আমাদের ফোকাসটা সেদিকেই করা উচিত মাঠে কেউ ক্রিকেটটা খেলবো সেটা নিয়ে চিন্তা করা উচিত বাইরেটার আমি একটু কম চিন্তা করা উচিত কারণ বাইরের কথাটাকে জবাব দেওয়ার চেষ্টা না করা উচিত বলে আমার মনে হয় সেটা করতে গেলে আসলে পারফরমেন্সটা কম হয় আমাদের মাঠে আমরা কী খেলবো আমাদের লক্ষ্যটা কী আমরা কোন ধরনের ক্রিকেট খেলতে চাই যখন ওয়ান্স উই লিভ বাংলাদেশ সেই মুহূর্তে থেকে সেটাই শুধু চিন্তা করো যখন নিজেরা দল দিতাম তখন একটা প্রেশার তো ডেফিনেট থাকতো খুবই স্বাভাবিক বাংলাদেশ যে কোনো দল করাটাই কিন্তু একটা নিজের কাছে একটা অনেক বড় ব্যাপার থাকতো এবার তো সেটা ছিল না বাইরে বসে একটা আগ্রহ নিয়ে তাকিয়েছিলাম দলটা কেমন নয় কারণ যেহেতু একটা প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলাম তো সেটার তো সরে আসটা যায় না ইনফ্যাক্ট যখন দল নিচ্ছে আমি মনে মনে কিন্তু আমার মধ্যে চলছে আজকে প্রশ্ন কি আসতে পারে কী জবাব দেব তাহলে কি হবে এরকম কিন্তু একটা জিনিস কোনটা ডিফেন্ড করবো কোনটা কি বলবো এরকম কিন্তু একটা অভ্যাস তো হয়ে গেছিলো সেটা তো কাজ করেছে বাট একটা জিনিস আমি সবসময় বলে আসি বলে আসি সবসময় ফিল করি বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় যেখানে আসলে সবার সমর্থনে খুব দরকার যেই দলটা যাচ্ছে সেই দলটার পাশে সবার দাঁড়ানো খুব দরকার বিকজ আমাদের প্রতিপক্ষ বি অন্যরা উচিত আমাদের প্রতিপক্ষ আমরা উচিত না